দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের করুণচি গ্রাম পঞ্চায়েত মান্ডাহারা সংসদ এলাকায় একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতি সভা করলেন কুশমন্ডি তৃণমূল ব্লক নেতৃত্ব। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায়, কুশমন্ডি ব্লক তৃণমূল সভাপতি করিমুল ইসলাম, কুশমন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস, করুণচি গ্রাম পঞ্চায়েত প্রধান ফরিকুল ইসলাম, কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি মারিয়াম মার্ডি, গৌতম রায়, মুরতাজ চৌধুরী, সাইম আলী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। একুশে জুলাইকে সামনে রেখে বিস্তারিত আলোচনা হওয়ার পাশাপাশি 25টি পরিবার বিজেপি ছাড়া তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এই সভা থেকে। এদিন এই 25টি পরিবারের হাতে দলীয় পতাকা তুলে দেন কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় সহ উপস্থিত তৃণমূল নেতৃত্বরা। এ বিষয়ে এক যোগদানকারী মন্তব্য করেন, রাজ্য সরকারের উন্নয়ন দেখে যোগদান করলাম। আমি ছিলাম বিজেপি কর্মী, ঠিক আছে, বিজেপি থেকে আমরা কোনো কাজের সুবিধা সুযোগ সুবিধা পাচ্ছিলাম না। আমাদের এখানে পানীয় জলেরও খুব কষ্ট ছিল, দেখলাম অনেকদিন ধরে যে না কোনো কাজই পাচ্ছিলাম না, তার জন্যই আমরা বিজেপি থেকে টিম চেয়ে যোগ দিলাম। তাছাড়া পানীয় জলের ব্যবস্থা অলরেডি হয়ে গেছে, তিনটা মাত্রার কাজ চালু হয়ে গেছে, কি আগামী দিনে চালু হবে, একটা সোলার মার্শাল এরকম কথা আছে, মোটামুটি মাসখানিক লাগবে সোলার মার্শাল। তাছাড়া এখন আমরা টিনসিতে আসে পুরা মনোযোগ দিয়ে টিনসি হয়ে লড়বো বা থাকবো টিনসিতে। এ বিষয়ে কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় বলেন, একুশে জুলাইয়ের সভার মাঝেই এই যোগদান খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি এও বলেন, এর ফলে দল আরও শক্তিশালী হবে। কুশমন্ডি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা পর্যালোচনা মিটিং করি, সেখানে আমাদের দুই নম্বর করঞ্জি অঞ্চলের যে মান্ডাহার বুধের যে বিজেপি মেম্বার তিনি জয়েন করেন, সুবোধ চন্দ্র শর্মা তিনি আমাদের দলে জয়েন করেছেন। তারাই আজকে যে আমাদের একুশে জুলাই, আপনারা জানেন যে প্রতি বছরে আমাদের একুশে জুলাই শহীদ স্মরণের জন্য আমরা কলকাতায় যাই, সেখানে আমাদের নেত্রী বার্তা দেন সারা বছরে কী কী কাজ করবো আমরা দলের, সেই প্রস্তুতি সভা আমাদের চলছে আমাদের কুশমন্ডি ব্লকে। আমরা আজকে দুই নম্বর মান্ডাহারে আমরা এই মিটিং করি, সেখানে আমাদের যে যিনি আমাদের সুবোধ দেব শর্মা জয়েন করেছিলেন, তারই আজকে যে কর্মীরা ছিল কর্মীরা আজকে জয়েন করল। এতে কি করঞ্জি অঞ্চলের সংগঠন কি শক্তিশালী হলো? আমাদের তৃণমূলের সংগঠন আমাদের শক্তিশালী, কারণ হচ্ছে যে তৃণমূল কংগ্রেস চারদিকেই শক্তিশালী, গোটা রাজ্য জুড়েই আমাদের শক্তিশালী আছে, আমাদের এটা নিয়ে কোনো আগ্রহ নেই। কিন্তু এখানকার মানুষের যে সমস্যা, এখানকার মানুষের যে সমস্যা, সেই সমস্যাগুলো তারা বারবার যে বিজেপিকে ভোট দেয়, ভোট দিয়ে যারা হচ্ছে সেই সুযোগ সুবিধাগুলো পায় না, যে উন্নয়নের জন্য ভোট দেয়, উন্নয়ন হয় না, তাহলে কী করে মানুষ হচ্ছে বিজেপির সঙ্গে থাকবে? তাই উন্নয়ন করতে গেলে তৃণমূল কংগ্রেসে আসতে হবে আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকতে হবে, তাই সবাই যোগদান করছে। কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন, নিউজ টুডে।